মানিকচকের পর এবার ভাঙনের কবলে মালদার কালিয়াচক। কালিয়াচকের তিন নম্বর ব্লকের বড়লালপুর গ্রামে গতকাল বিকেল থেকেই শুরু হয়েছে ভাঙন। গ্রামের মন্দিরের একাংশ ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে। ইতিমধ্যেই জেলার সেচ দপ্তরের আধিকারিকরা ভাঙন এলাকা পরিদর্শন করে গেছে। আতঙ্কে গ্রামের অনেক বাসিন্দাই নিরাপদ দূরত্বে সরে গেছে। দশমীর রাতে ভয়াবহ বিপর্যয় ঘটে গেল হরপা বানে, বহু মানুষ ভেসে গেলেন এবং এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম শুরুতেই, আটজন মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন উঠেছে বিসর্জনের ঘাটে। কয়েক হাজার মানুষ, সিভিল ডিফেন্স কর্মী, মাত্র আটজন কেন, এইরকমই নানা প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে শেষ মুহূর্তে খবর জেনে নেব, পরিস্থিতি জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ যারা বলা হচ্ছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি একজনকেও। ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টি কিন্তু কমে গেছে, এখন রোদ উঠেছে। সকালবেলায় যেটা জানা গেছে যে সিভিল ডিফেন্সের তিনটি দল, তারা কিন্তু এই যে রেস্কিউ অপারেশনে নেমেছে। তারপরে কিছুক্ষণ আগেই তিস্তা রঙ্গিত রেস্কিউ সেন্টার বলে একটি বেসরকারি সংস্থা, তাদের পক্ষ থেকে কিছু র্যাফটার তারা এসেছে, 15 জনের একটি দল, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। এই যে নদী, সেই নদীর দক্ষিণ দিকে তারা ন্যাওড়া পর্যন্ত তারা র্যাফটিং করে যাবে এবং সেখান থেকে আবার তারা এখানে ফিরে আসবে এবং দেখবে যে আশেপাশে কেউ, যারা নিখোঁজ বলা হচ্ছে তাদের মধ্যে কাউকে পাওয়া যায় কিনা। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত নিখোঁজের কোনো খবর নেই। ইতিমধ্যেই আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 13 জন আহত বলে জানানো হয়েছে। সব মিলিয়ে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন নেতা নেত্রী রাজনৈতিক দলে তারা এসে ঘুরে যাচ্ছেন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। একটা জিনিস কিন্তু স্পষ্ট যে গাফিলতি, প্রশাসনিক গাফিলতি এখানে ছিল, কারণ এত লোকের ভিড় হয়েছিল, তা সত্ত্বেও মাত্র 8 জন সিভিল ডিফেন্সের কর্মী এখানে উপস্থিত ছিল এবং তাদের কাছে না কোনো লাইফ জ্যাকেট, না কোনো বোট বা অন্যান্য জিনিস কিছুই ছিল না, শুধু একটি সার্চ লাইট এবং কিছু দড়ি নিয়ে তারা কিন্তু কাজ করছিল। তাদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা অনেক কয়েকজনকে এখান থেকে উদ্ধারও করেছে, স্থানীয় যুবকরাও সেখানে হাত লাগিয়েছে। পাথুরিয়া ঘাটার প্রসন্ন ঘাটে বিসর্জনের সময় পুলিশ কর্মীকে মারধর, হাওড়া কমিশনারেটের কনস্টেবলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বিসর্জনে আসা পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসায় জলে নামা নিয়ে বচসার জেরে মারধরের অভিযোগ। উত্তর বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।